ডেঙ্গু মোকাবিলায় আরামবাগ শহর জুড়ে 48,000 গাপ্পি মাছ ছাড়া হলো। ওই দিন আরামবাগ শহর জুড়ে গাপ্পি মাছ ছাড়লেন আরামবাগ পৌর প্রশাসক স্বপন কুমার নন্দী আরামবাগ পৌরসভার তরফ থেকে। এছাড়াও পর্যায়ক্রমে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় গাপ্পি মাছ ছাড়া হবে ওই দিন। গাপ্পি মাছ ছাড়ার দিনে উপস্থিত ছিলেন স্বপন কুমার নন্দী সহ পৌরসভার আধিকারিকরা। বছরই ছাড়া হয় কিন্তু কোনো ওয়ার্ড থেকে মশা সেভাবে নিধন হচ্ছে না, কি বলবেন? আপনারা জানেন যে ডেঙ্গির ব্যাপার যেটা আরামবাগ, আমার এই সাফাই বিভাগের আমার ভাইয়েরা এত সুন্দরভাবে পরিষ্কার করে বা বিভিন্নভাবে থাকে, যাই আপনাদের আশীর্বাদে উপরোগার আশীর্বাদে আরামবাগে ডেঙ্গির প্রকোপটা পড়েনি। কারণ আমাদের পরিষ্কারও যেমন হয় তেমনি এই গাপ্পি মাছটা ছাড়া হয়। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদের এই ডেঙ্গির ব্যাপারে, যেমন আমাদের মুখ্যমন্ত্রী যেমন করে, আমাদের এই দপ্তরের মন্ত্রী আছেন ফিরহাদ হাকিম সাহেব, তিনিও সবসময় সচেষ্ট হয়। তা আমাদের ডিএম থেকে এসডিও থেকে পৌরসভা আরামবাগ পৌরবাসীর একতরফা অভিযোগ যে পৌরসভায় দিন দিন মশা বেড়েও গেছে, আপনার বাড়িতেও তো প্রচুর মশা, কি বলবেন মশা কীভাবে নিধন করছেন? আপনাকে আমরা জানাই যে গত কয়েক বছর ধরে আমরা ডেঙ্গির ব্যাপার যে ছিল আরামবাগ পৌরসভা, আমরা আমাদের কিন্তু ডেঙ্গি সেরকম প্রকোপ পড়েনি। এবার হচ্ছে যে আপনি যেটা বলছেন মশা ব্যাপার, সেই জন্যই তো ডেঙ্গি মশার জন্য, যাতে ডেঙ্গি মশাকে নিধন করে সেই জন্যই গাপ্পি মাছ ছাড়া। কত হাজার ছাড়ছেন? 48,000 আমরা গাপ্পি মাছটা ছাড়ছি। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.